আসসালামু আলাইকুম, রূপসী বাংলা টিভির প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। ফরিদপুর উপজেলার কৃষি উন্নয়নের গল্প তুলে ধরেন উপজেলা কৃষি অফিসার জনাব আনোয়ার হোসেন। বিস্তারিত দেখুন মাহবুবুল আলমের করা প্রতিবেদনে। ফরিদপুর উপজেলা কৃষি উন্নয়নের সফলতার গল্প তুলে ধরেন ফরিদপুর উপজেলা কৃষি অফিসার জনাব আনোয়ার হোসেন। তিনি বলেন, ফরিদপুর কৃষি উন্নয়নের সফলতার ফলে এখানকার কৃষকরা আজ স্বাবলম্বী, কৃষি ক্ষেত্রে ব্যাপক সফলতা হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে বাংলাদেশের কৃষি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ফরিদপুর জেলা কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। ফরিদপুর উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন আরো বলেন, এখানকার কৃষকদের মাঝে সার বীজ কৃষি নির্ভরশীল জিনিসপত্র বিতরণ করা হয়েছে, যে কারণে ফসল উৎপাদনে সফলতা অর্জন করতে তারা সক্ষম হয়েছে। আমরা এখন কৃষির উপরে কিছু উন্নয়নমূলক কিছু কথা জানতে চাব আনোয়ার হোসেনের কাছে। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, রূপসী বাংলা টেলিভিশন। যেটা ন্যায্য দাম সার বা হচ্ছে কীটনাশকের যে বিষয়গুলো, এগুলো দাম অনেক বেশি নিচ্ছে দোকানদাররা, বা যতটুকু তাদের প্রয়োজন অনেক সময় সেটা পাচ্ছে না, সেই সম্পর্কে। আচ্ছা, বাংলাদেশ সরকার সারের ব্যাপারে জিরো টলারেন্স উপস্থাপনাটা অনেক কঠোরভাবে মনিটরিং করা হয়। এ ব্যাপারে মনিটরিং আমাদের জেলা প্রশাসক স্যার এবং আমাদের কৃষি সংশোধন দপ্তরের যে পরিচালক স্যার আছেন, তারা নিজেদের নির্দেশনা দিয়ে থাকেন। যেভাবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা এটা বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের ফরিদপুর সদর উপজেলায় 16 জন বিসিএসসি সার ডিলার আছে। এই 16 জন বিসিএসসি সার ডিলারের মাধ্যমে আমাদের এই সারটা বিতরণ হয়ে থাকে, এবং প্রতিজন সারের ডিলারের আন্ডারে 9 জন করে খুচরা সার ডিলার আছেন, যারা একেবারে গ্রাম পর্যায়ের যে বাজারগুলো আছে সেই বাজারে ব্যবসা করে থাকেন। তো আমাদের এই যে মূল যে সার এনপিকে আমরা যেটাকে বলে থাকি, ইউরিয়া, ডিএপি, ডিএসপি, এমওপি, পটাশ, যেটা হ্যাঁ পটাশ, এমওপি, এই যে সারগুলো আছে এই সারগুলো পুরোটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তো বাকি যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে, যেমন আমরা দস্তা বলি, বোরন বলি, ম্যাগনেশিয়াম বলি, এগুলো সম্পূর্ণটাই হচ্ছে পাবলিক ইয়াতে ম্যানেজমেন্ট করা হয়, এটা বিভিন্ন কোম্পানি দেখে থাকে। তো এটার দাম যেটা থাকে গায়ের দাম, সেই ম্যাক্সিমাম রেটের উপরে কখনোই বিক্রি হয় না। আর যদি হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আমাদের কাছে কখনো অভিযোগ আসে, আমরা সেই অনুযায়ী সেখানে মোবাইল ফোন পরিচালনা করে আমাদের নির্বাহী অফিসারের সহযোগিতায়। আর আমাদের যে মূল যে সারগুলো আছে সেই সারগুলোর সারের দামগুলো আমরা সবসময় মনিটরিং করে থাকি। গত সপ্তাহে আমরা চর্মদির ওপারে গিয়েছিলাম যে সারের দাম মনিটরিং করার জন্য, যে সব ঠিকঠাক আসছিল। রূপসী বাংলা টিভি।